আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বর, তারপর সবাই যাব বালি। বালি না, বেলুর। ওই তো বালি দেখালে। এই যে আমার পুকুরটা দেখো দেখো, এই যে ছাজুগুজু করে লেডি হয়ে যাচ্ছে কোথায় এখন ঘুরতে। হ্যাঁ, কাজগুলো টুটলা ফুটলি সব পুকুর। এই যে বাবালি, ওই সোনা বাবা উলে বাবা লাগে ও না বাবালি। এই যে আমাদের ডালা নেওয়া হয়ে গেছে, এবার যাবো আমরা পুজো দিতে। ওয়েলকাম টু ব্লগ উইথ মৌসুম এন্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে আমরা হচ্ছে দক্ষিণেশ্বর যাব, দক্ষিণেশ্বর বেলুড় মঠ সব একসঙ্গে যাবো। তো অনেকদিন ধরেই ভাবছি যে দক্ষিণেশ্বরে একটু পুজো দেবো, কিন্তু হচ্ছে না, তো সেই জন্য আজকে যাওয়া। তো পুকুকেও নিয়ে যাব, পুকুকেও তো একবারও নিয়ে যাওয়া হয়নি। তো চলো দেখতে থাকো দক্ষিণেশ্বরের ব্লগ। তো চলো এই যে মায়ের হাতে বুটলা ফুটলি সব পুকুর। এই যে বাবালি, ওই সোনা বাবা উলে বাবা লাগে ও না বাবালি। দক্ষিণেশ্বরে এখন হচ্ছে 3:30 বাজে, বেরোনোর প্ল্যান ছিল 2:30 সময়, 3:30 বেজে গেছে। এই যে মা এখানে এই যে আমার পুকুরটা দেখো দেখো, এই যে ছাজুগুজু করে লেডি হয়ে যাচ্ছে কোথায় এখন ঘুরতে। হ্যাঁ, গাছগুলো তুলে নাও ভালো করে। যাচ্ছি তো মোবাইলের দিকে তাকিয়ে আছে দেখো। যাচ্ছি দক্ষিণেশ্বর, তারপর সবাই যাব বালি। বালি না, বেলুর। ওই তো বালি দেখালে। এই আমাদের সামিন্দা চালাচ্ছে গাড়ি, চলো দক্ষিণেশ্বর দেখবে। আমরা এসে গেছি মন্দিরে, এবার চলো সবাই দেখবে মন্দিরটা। এই যে মা, এই যে পুকু। তোমার ব্যাগটা এনেছো? ব্যাগটা মা নিয়ে এসেছে। শিবের এটা কি? কাশি রেখে আসবো, দিয়ে এখানে দাঁড়াবো একটু। এই যে আমাদের ডালা নেওয়া হয়ে গেছে, এবার যাবো আমরা পুজো দিতে। এই যে পুকুরটা এখানে আমাদের ডালা নেওয়া হয়ে
হয়ে গেছে, এবার যাবো পুজো দিতে। আর হচ্ছে মন্দিরে তো ফোন নিয়ে যাওয়া যাবে না, সেই জন্য ফোনটা রেখে যাবো, এসে তোমাদেরকে আবার দেখাচ্ছি। চলো তুমি এখানে বিচার। কি করছো তুমি? মশা ঢুকেছে দেখলাম আমি, এক্ষুনি ঘুরলো। তা না, মশা নেই, বলছি মশা। আমাদের দক্ষিণেশ্বরে পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বেলুড় মঠে। এই যে মা এখানে আইসক্রিম খাচ্ছে, তো চলো এখন যাই বেলুড় মঠে। এই যে পুকুকে দেখো, পুকু ওই যে গুমি বলেছে, তাই না বাবা? দেখো দেখো, তুমি কিছু বলো, কিছু বলো, কিছু বলো, কিছুই বলবে না, গুনু করছে এখন, পুকু এখন গুনু করছে। তো চলো যাই। এইবার এই জায়গাটা গঙ্গার ধার, তো এই জায়গাটা একটু কনকনে টাইপের আছে। হ্যাঁ দিনের বেলায় ভালো লাগে, আমি তো বললাম তাড়াতাড়ি। আমরা দক্ষিণেশ্বরে পুজো দিয়ে এই যে বেলুড় মঠে এসেছিলাম, এই যে আমি আর মা, আর হচ্ছে হ্যাঁ এখন বাড়ি যাচ্ছি, আর পুকুকে নিয়ে সোমেন হচ্ছে গাড়িতে চলে গেছে, তো আমরা এখন যাচ্ছি বাড়ি। এখানে পুরো অন্ধকার, দিনের বেলা না আসলে কিছুই দেখা যাবে না। চলো বাড়ি যাই। গাড়ি কোথায় রাখলো? ওই যে এই যে পুকুর গাড়িতে ঢুকে গেছে, যাও যেখানে ভালো নেই। করছে একটা কনকনে ভাব, এখানে দক্ষিণেশ্বর থেকে এখানটা একটা কনকনে ভাব আছে। এত ঠান্ডা লাগছে গো, আমার তো পুরো নাকটা কাঁপাচ্ছে, মাথাটা। আরে চল না খাড়া গায়।
ঘুরে টুরে সব চলে এসেছি। আমরা হচ্ছে প্রথমে দক্ষিণেশ্বরে গেছিলাম, ওখানে পুজো দিয়েছি, পুজো দেওয়ার পরে বেলুড় মঠে গেছিলাম। তো বেলুড় মঠে হচ্ছে তো সন্ধ্যার জন্য কিচ্ছু দেখতে পেলাম না, অন্ধকারই ছিল, অল্প লাইট ছিল, তো দিনের বেলা গেলে মানে ভালো একটু দেখতে পেতাম। তো যাই হোক, দক্ষিণেশ্বরে মানে ভিড় ছিল, আজকে যেহেতু শনিবার ছিল তো ভিড় ছিল, কিন্তু তাও মোটামুটি ভালোই পুজো দিয়েছি। তো এখন আমরা বাড়িতে এসে গেছি, এখন ফ্রেশ হব, আর তোমরা ব্লগটা দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।